I express my deepest thankfulness to Honorable Judge Calcutta High Court, Shrimati Chowk, the deputy. এবারে আমি রিকোয়েস্ট করব আমাদের অনারেবল এক্সিকিউটিভ চেয়ারপারসন অনারেবল জাজ ক্যালকাটা হাইকোর্ট শ্রী দীপঙ্কর দত্ত মহাশয়কে আজকের দিনে আমাদের সাথে নিজেদের ভিউ শেয়ার করার জন্য। সমবেত সুধীবৃন্দকে জানাই অন্তরের নমস্কার। একটু আগে সুপ্রিয়া বলল সে আপ্লুত অনুপ্রাণিত, সমাপ্তি বললেন অ্যামেজড, আমি আরেকটা অদিয়ে বলি আমি অভিভূত। আমি একটা ছোট্ট কোলাজ মতন করে বলি, হ্যাঁ আজকে আমি কি শিখলাম কি জানলাম। প্রথমেই আসি আমরাও আছি। কাঞ্চন একসময় বলল যে মহিলারা বা নারীরা তারা যেন সব বাধা ভেঙে এগিয়ে আসে, তা আমি দেখলাম আমরাও আছি যারা সদস্য বৃন্দ তারা সমাপ্তির সঙ্গে ছবি আমার সঙ্গে ছবি তুলল। আমার মনে হতে বলি আমিও আছি। ওরা হয়তো ভয় পেয়েছে আমি জজ বলে, কিন্তু আমি তো ভাবা তোমাদের ভাইয়ের মতন না দাদা। হ্যাঁ এটা গেল। তারপরে আসি আমাদের প্রতিমাদি আর মালাদি, কি অসাধারণ কাজ করছেন আপনারা। আপনারা ব্যতিক্রমী নন, আপনারা অসাধারণ অসাধারণ। তারপরে আসি কাঞ্চনের কথায়, আমি তো বলবো আই এম অনার্ড টু ফেলিসিটেট হার, I'm proud to say that I was once upon a time her teacher. এখন তো আমি বলবো হ্যাঁ কাঞ্চনের টিচার আমি ছিলাম। তারপরে আসি অত্রির কথা, অত্রির বয়স শুনলাম 28, আমার মেয়ের বয়সও 28, তুমি আমার মেয়ের মতো। নিশ্চয়ই তোমার আশা পূর্ণ হোক ভগবানের কাছে কামনা করবো। তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কেন, আরো উপরে উঠবে সেক্রেটারি লেভেলে উঠবে, রাইট। তারপরে আসি নন্দিনীতি এবং ট্রু, কি বলবো আমার তো প্রথমেই মনে হয়েছিল যে না একটা লাইভ পারফরমেন্স হওয়া উচিত। তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার অনুরোধ আপনারা রক্ষা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দিদি তুমি বললে সার্ভিস টু দি নেশন, একদম আমি বলবো তিনটে কথা মনে রাখুন, সার্ভিস অ্যাবাভ সেলফ। সবাই যদি এই কথাটা মনে রাখেন ওয়ার্ল্ড উইল বি আ বেটার প্লেস টু লিভ ইন। আজকে নারী দিবস উপলক্ষে আমরা প্রোগ্রামটা করেছি, অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে। দুর্গা সুপ্রিয়া অরিন্দম রবীন্দ্রনাথ বাবু সবাইকে অত্যন্ত মানে আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠান তারা পরিবেশন করলেন। আমার একটাই জিনিস খারাপ লাগছে যে এই অনুষ্ঠানটা সম্পর্কে যদি আরেকটু আমরা প্রচার করতাম তাহলে হয়তো আরো অনেকে এসে এই মনোজ্ঞ অনুষ্ঠানটি দেখে তারাও হয়তো অনেক কিছু জেনে শিখে বাড়ি ফিরতে পারতেন। আমি তো মনে করি শেষ করবার আগে দুজনের কথা বলবো। দিদি বলেছেন মা শারদার কথা, আপনারা বলেছেন কবিগুরুর কথা। কবিগুরুর অবদান সর্বক্ষেত্রে অনস্বীকার্য, সবকিছু অনুষ্ঠানের জন্য কবিগুরু কিছু একটা রেখে গেছে। এই যে ধরুন 1910 সাল থেকে এই আইডিয়াটা নিয়ে কথাবার্তা হচ্ছিল ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, 1911 সালে প্রথমবার পালিত হয় এবং 1913 সাল থেকে প্রত্যেক বছর 8ই মার্চ আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করি। আমরা যদি আরেকটু ইতিহাসের পাতায় ডুব দিই আমরা দেখবো যে আমাদের দুজন মনীষী তাদেরকে যেন আমরা ভুলে না যাই। প্রথমজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিধবা বিবাহ উনি প্রচলন করেছিলেন তখনকার দিনের মানুষ 150 বছর তারও বেশি আগে, কি অসামান্য তার অবদান শোনা যায় না। আরেকজন হচ্ছেন রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা অবলুপ্তির পিছনে তার সবচেয়ে বড় প্রধান। এই দুজনকে যেন আমরা মনে রাখি, আমরা যেন এটাও মনে রাখি যে পাশ্চাত্য জগৎ যবে থেকে উইমেন্স রাইটস নিয়ে লড়াকড়ি করতে শুরু করেছিল তারও 50 বছর আগে আমাদের দুজন বাঙালি মনীষী তারা এই কাজটি করেছেন, তাদেরকে আমার প্রণাম।
আমাদের সংবিধানের প্রিয়াবলে বলে আমরা সেকুলার নেশন। আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখছি এখানটায়, আজকে যে অনুষ্ঠানটা নন্দিনীদি এবং ধ্রুব যেটা করলেন, যারা হিন্দু নন তারা যেন মনে না করেন তাদেরকে আমরা অবজ্ঞা করলাম। সেকুলার যেহেতু সর্বধর্ম সমন্বয় হওয়া উচিত, কিন্তু একটা জিনিস আমার মনে হলো, এই যে ওনারা পাঠ করলেন সবই তো স্ক্রিপচার্স থেকে, হয়তো বিভিন্ন ভাষায়, সেটা কিন্তু খ্রিস্টান ধর্মেও আছে মুসলিম ধর্মেও আছে। হ্যাঁ, এই যে একজন নারী বিবাহের পরে উইল রুল দি হাউস, এই জিনিসটা প্রত্যেক সংসারেই থাকে। তাই জন্য এইখানটায় এই এই বৈষম্যটা যদি হয়েও থাকে একটা, এটা নিয়ে আপনারা যদি কিছু যদি মনেও করে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। শেষ কথা, একজনকে স্মরণ না করলে আই এম আ বিট ইমোশনাল। প্রত্যেক মানুষ জন্মাবার পরে প্রথম সংস্পর্শ হয় একটি নারীর সাথে, মা। কেউ তো ভুলতে পারে না মাকে। এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমারও মায়ের কথা মনে হচ্ছে। আপনারা তো সব মায়ের প্রতিবন্ধ, অন্ধকার থেকে আপনারা আলোয় বেরিয়ে এসছেন। আপনারা প্রচার করুন, যেভাবে অত্রি বলল, আপনারা প্রচার করুন মানুষের মধ্যে যে এই বন্ধ আবহাওয়ার মধ্যে না থেকে যাতে নারীরা আরো এগিয়ে যেতে পারে। আজকে ধরুন আমাদের প্রতিষ্ঠান 150 বছরের ওপরে, অনেকের হয়তো একটা খেদ ছিল যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কোনো মহিলা হননি। 2015 সালে কিন্তু পরিস্থিতিটা পাল্টায়, 2015 আমরা কিন্তু প্রথম মহিলা প্রধান বিচারপতি পেয়েছি। দিদি বললেন সবকিছুর আগে লেডি ড্রাইভার, লেডি প্রিস্ট এগুলো বর্জন করাই উচিত, কিন্তু এসে যায়। যেরকম আমাদের জাস্টিস উমা পাইছিলেন, তাকে বলা হতো লেডি জাজ, উনি খুব চটে যান। লেডি জাজ কি, আমি তো জাজ, আমার লিঙ্গটাই কি আমাকে আলাদা করে দিচ্ছে অন্যদের থেকে? না, কখনোই না। কিন্তু এটা একটা মানসিক একটা ব্যাপার, যখন কোন একজন নারী কোন একটা জায়গায় ওঠেন, উচ্চতায় ওঠেন, আমরা যখন তাকে সম্ভ্রম দিয়ে দেখি, মর্যাদা দিই, সম্মান দিই, তখন কিন্তু এই কথাটা এসে যায়। আমি এখানে একজনের কথা বলবো, একজন মহিলার কথা। আমাদের পুরাণে আছে, অনেক সময় আমরা বলি না যে 7 সমুদ্র 13 নদীর পার, ভারতবর্ষে একজনই কিন্তু 7 সমুদ্র সাঁতরে পার করেছে, তিনি কিন্তু একজন মহিলা, কোন পুরুষ কিন্তু পারেননি। আজকে কাঞ্চন যে শিখরে উঠেছে, এরকম অবস্থায় অন্য কোন পুরুষ মানুষ পারেনি। একজন মহিলা যে জায়গায় পৌঁছতে পারেন সেই জায়গায় কিন্তু আমরা পুরুষরা পৌঁছতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি সেটা অন্য একদিন অন্য কোন আলোচনায় বলতে পারবো, কিন্তু সমস্ত নারী জগৎকে, নারী শক্তিকে সম্মান জানিয়ে আমি একটি শ্লোক বলে শেষ করছি। অসতমা সদ্গমায়া, তমসমা জ্যোতির্গময়া, মৃত্যুর্মা অমৃতগময়া, ওম শান্তি শান্তি শান্তি।